শনিবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে সুপ্রিয়া দাস নামের এক সন্তান সম্ভবা গৃহবধূকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সন্ধ্যা রাতে জিবি হাসপাতালে সিজারিয়ান ডেলিভারিতে এক পুত্র সন্তানের জন্ম দেন গৃহবধূ সুপ্রিয়া দাস। ডেলিভারির পর মা ও শিশুপুত্র ভালোই ছিল, তাদের অন্য একটি ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। এখানে নার্সদের পরামর্শে মা ও শিশুপুত্রকে দেখভালের জন্য স্পেশাল নার্সের ব্যবস্থা করেন রোগীর পরিজনরা। রাত 11টা নাগাদ কাপড় দেওয়ার জন্য রোগীর পরিজনরা ভেতরে যেতে চাইলে তাদের বাধা দান করা হয়। সোমবার ভোররাত 4:30 নাগাদ তড়িঘড়ি রোগীর পরিজনদের ভেতরে ডেকে নেন নার্সরা। তখন তারা দেখতে পান রোগী মেঝেতে পড়ে রয়েছে, ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছে। পরিজনরাই রোগীকে ধরে বেডে তোলেন। তখনও কোনো চিকিৎসককে ডাকা হয়নি। শেষ পর্যন্ত রোগীর পরিজনরা ঘটনার প্রতিবাদ জানালে ডাক্তার ডেকে আনা হয়। এরই মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে গৃহবধূ সুপ্রিয়া দাস। এদিন এই ঘটনা জানিয়ে মৃতার এক পরিজন বলেন, ঘটনা সুষ্ঠু তদন্ত বিচার চান তারা। কালকে রাত্রে 9:03 মানে সিজার হয়েছে কি, সিজার হওয়ার পরে মানে সিজার থেকে অন্য আরেকটা রুমে মানে হারে ইয়ে করছে নেওয়া হয়েছে। মা মানে মা ছেলে দুজনের এক লোকে নেওয়া হয়েছে, প্লাস আমরা মানে রুগীটারে সিটের ভিতরে নিয়ে বয়ে দিয়ে এলাম, মানে ঘুম পাতায় দিয়ে এলাম, মানে একদম সুস্থ অবস্থা ঘুম পাতায় নিয়ে দিয়ে এলাম। তো বাচ্চাটার লোকে দিয়ে এলাম, এবার নাচা হচ্ছে আছে তোমরা কি নাচ রাখবা না এমনি থাকবো। আমরা বলছি আমরা তো এটা ভিতরে থাকলে আমরা নাচার দরকার নাই, এরা কোথায় কোনো এটা ভিতরে অ্যালাউড নাই তোমরা। আমি বলছি ঠিক আছে যদি আমরা যদি অ্যালাউ যদি না তাহলে আপনারা নাচার আমরা টিয়া দিয়ে দেবো, দিনে 300 আর রাত্রে 300। আমি বলছি ঠিক আছে রুগী সুস্থ থাকলে 300-300ই দেবো। এরপর তো মানে এটা আমি দিয়ে আইলাম ওই, এবার রাত্রে 11টার সময় আমরা মানে সিকিউরিটি গার্ডারে কইলাম দেখেন ম্যাডাম আমরা একটা কাপড় ভিতরে নিয়ে দিয়া এক সেকেন্ড মানে এক মিনিট ভিতরে আমরা দিয়ে আই পড়ুন, মানে সিকিউরিটি গার্ড আর গেটটা খুলছে না, আমরা তার ভিতরে যাইতে দিছ না। এবারে ভিতরে নাচ আসলো, নাচের ভূমিকা মানে এরা রুগীটার দেখশন করে নেয়, এরা তো এই জিনিসটা দেখশন তো কিতা করলো মানে রুগীটার তো মানে মারি লইল, মানে বেড়ের থেকে পরে আরও 500 দূরে পরে আসলো। সারা রাত্রে বলে মায়েরা চিল্লাইছে মা জলকাম জলকাম জলকাম, মানে যারেন নাচ আসলো এরা তো একটু জলে দেওয়ানোর দরকার আসলো, প্লাস আমরা একটু খবর দেওয়ার দরকার আসলো। এই জিনিসটা না করে এরা ডাক্তাররাও কইছে না। এদিকে এই ঘটনায় সংশ্লিষ্ট স্পেশাল নার্সকে খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় জিবি হাসপাতাল প্রসূতি বিভাগের অন্যান্য রোগীর পরিজনদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করে, তারাও ঘটনার সুষ্ঠু তদন্ত চান। উল্লেখ্য, মাত্র 1.5 বছর আগে তেলিয়ামুড়া মহকুমার মোহর ছড়ার সুমন দাসের সঙ্গে সুপ্রিয়া দাসের সামাজিকভাবে বিয়ে হয়। সন্তান জন্মানোর খবরে পরিবার পরিজনদের মধ্যে খুশির ভাব পরিলক্ষিত হয়, কিন্তু হাসপাতালের নার্স এবং স্পেশাল নার্সদের চূড়ান্ত কাণ্ড জ্ঞানহীনতার কারণে খুশির বাতাবরণ দীর্ঘস্থায়ী হলো না। জন্মানোর কয়েক ঘণ্টার মধ্যেই মাতৃহারা হতে হলো এক নিষ্পাপ শিশু সন্তানকে। এই ঘটনার সঠিক তদন্তক্রমের বিচার চাইছেন সকলেই, কিন্তু ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার হবে তো, নাকি অন্যান্য ঘটনাগুলির মতো এই ঘটনাও ক্রমে ধামাচাপা পড়ে যাবে? বিভিন্ন মহলে প্রশ্ন এখানেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।